রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল ত্রিপুরা রাজ্য ক্যাবিনেট। এখন থেকে সমস্ত ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি অর্থাৎ ত্রিপুরা রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এর ফলে ত্রিপুরা রাজ্যে চাকরির সরকারি পরীক্ষাগুলোতে কমবে বহিরাগতদের সংখ্যা। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের এ বি সি ডি সমস্ত রকম গ্রুপের পরীক্ষাতেই এই নিয়ম লাগু হতে চলেছে। ত্রিপুরা রাজ্যের স্থায়ী বসবাসকারী না হলে আর মিলবে না এ রাজ্যে সরকারি পরীক্ষাগুলোতে বসার সুযোগ। এর ফলে সরকারি চাকরি পাওয়া আরো সহজ হয়ে গেল রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে। এখন থেকে সরকারি সমস্ত ধরনের চাকরির ক্ষেত্রে পিআরটিসি প্রয়োজনীয় হবে। যে কোনো ধরনের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট রাজ্য সরকার করবে আগামী দিনগুলোতে, তাতে রাজ্যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা তার প্রয়োজনীয়তা থাকবে। আজকে ক্যাবিনেট এই সিদ্ধান্ত অফিসিয়ালি আমরা গ্রহণ করেছি, যদিও এই সিদ্ধান্ত অনেকদিন আগে থেকে আলোচনা চলছিল গ্রহণ করার, বিগত কয়েক মাস ধরে, এবং অনেক জটিলতাও ছিল। ল ডিপার্টমেন্টের থেকে ভেটিং নিতে হয়েছে, জিএফ অ্যাডমিনিস্ট্রেশন, জিএ পলিটিক্যাল এই দপ্তরগুলো থেকে অনুমতি নিতে হয়েছে, এবং সর্বসম্মতিক্রমে আলোচনাক্রমে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ হয়ে করেছে যে পিআরটিসি এখন থেকে সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, টিপিএসসি পরিচালিত বলুন, দপ্তরভিত্তিক কোনো পরিচালিত পরীক্ষা বলুন, প্রতিটি ক্ষেত্রে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলোতে পিআরটিসি আমরা প্রয়োজনীয় হবে। পিআরটিসি ছাড়া ব্যতিরিকে কেউ পরীক্ষায় বসতে পারবে। তবে পরবর্তীকালে যোগ্য প্রার্থীদের অভাবে অথবা পরিস্থিতি বিচার করে কোনো বহিরাগত যোগ্য প্রার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দিতে পারে রাজ্য সরকার, একথাও স্পষ্ট করে এদিন জানিয়ে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।